বিমস্টেক হচ্ছে একটি সংগঠন, এর পূর্ণ মিনিং হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বঙ্গোপসাগর এলাকার 7টি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য 1997 সালে গঠিত হয় বিমস্টেক। দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য সার্ক গঠিত হলেও নানা কারণে তা থমকে আছে। সেই অচল অবস্থায় বিমস্টেক ভালো ভূমিকা পালন করতে পারে। 14টি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অনেকগুলো বিমস্টেক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এই 14টির মধ্যে বাংলাদেশের 2টি উদ্যোগ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেকেন্ড হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আলোচনা সাপেক্ষে একসময় মুক্ত বাণিজ্যিক এলাকা হতে পারে। উদ্দেশ্য, এশিয়া ও দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরীয় এলাকার দেশ 7টি অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। কারিগরি ও বিজ্ঞান শিক্ষাকে ত্বরান্বিতকরণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এর অন্যান্য লক্ষ্যগুলো হলো বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, মৎস্য, পরিবহন ও যোগাযোগ, চামড়া শিল্প, টেক্সটাইল ইত্যাদির বাধাসমূহ দূর করে ব্যাপক প্রসার ঘটানো। সচিবালয় ঢাকা, বাংলাদেশ। এর 33% ব্যয়ভার বহন করে ভারত। প্রতিষ্ঠা 6 জুন 1997। সভাপতি নেপাল, 2014 থেকে। বর্ণানুক্রমে আবর্তিত হয় এটি। সদস্য দেশ 7টি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে এই আঞ্চলিক জোটটি প্রতিষ্ঠিত হয়েছিল 1997 সালে। তখন সদস্য দেশগুলোর নামের আদ্যাক্ষর দিয়ে এই জোটের পরিচিতি ঠিক করা হলেও পরে তাতে যুক্ত হয় নেপাল ও ভুটান। এরপর আদ্যাক্ষরগুলো ঠিক রেখে নাম বদলানো হয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 2 আঞ্চলিক জোট সার্ক ও আসিয়ানের মধ্যে সেতু বন্ধন করার লক্ষ্যে এই ফোরাম যাত্রা শুরু করলেও 20 বছরে তার তেমন কোনো অগ্রগতি হয়নি। বাণিজ্য, প্রযুক্তি, পরিবহন, পর্যটন, মৎস্য সম্পদ, কৃষিসহ প্রায় 15টি খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টায় খুব একটা সাফল্য নেই। তবে ভারত আগ্রহী ও উদ্যোগী হওয়ার পর 2016 সাল থেকে এই জোটের কার্যক্রম কিছুটা বেড়েছে এবং স্পষ্টতই আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি সহযোগিতার একটি প্রধান অগ্রাধিকারে পরিণত হয়েছে।